Weekly Bengal, Weekly Fast. শ্রী লক্ষ্মণবেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। LP জুয়েলার্স, শুভ সময় সব সময়। আপনি কি নতুন বাড়ি করতে চান? বিল্ডিং মেটেরিয়ালস থেকে অভিজ্ঞ মিস্ত্রি পেতে একমাত্র ভরসা নাসিফা এন্টারপ্রাইজ, নেত্রা নতুন পাড়া। শনিবার মগরাহাটের দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছিল সত্যজিৎ প্রামাণিক নামে এক যুবকের বিরুদ্ধে। এমনকি ওই কিশোরী বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। আহত ছাত্রী ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর উত্তেজিত সাধারণ জনতা অভিযুক্ত যুবকের বাড়িতে ভাঙচুর চালায়। যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শনিবার আলিদায় উত্তেজিত সাধারণ মানুষ অভিযুক্ত সত্যজিৎ প্রামাণিকের শাস্তির দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। এর জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। যার সাথে ঘটেছে সে আমার সম্পর্কে বোনের মতো হয়। আর যে ঘটনাটি ঘটিয়েছে আমরা তার একেবারে চরমতম শাস্তি চাইছি, উপযুক্ত শাস্তি চাইছি, যেটা পসকোড 4 এবং 6 376 377 IPC যে শাস্তি, পুলিশ যেন তাকে সেই শাস্তিটা দেয় এবং তার সঙ্গে এমনই ব্যবহার করে ওটা যেন একটা দৃষ্টান্ত হয়ে যায় সবার কাছে। পরবর্তীকালে ওই ধরনের ঘটনা করার আগে একটি ছেলে বা যে কোনো মানুষ 10 বার ভাবে যেন ওই ঘটনাটা না হয়। বাড়ি আমাদের সব থেকে সুরক্ষিত জায়গা। বাড়িতেই যদি না আমরা সেফ থাকতে পারি তাহলে আমরা কোথায় সেফ থাকবো? গাছতলায় তো আর আমরা সেফ থাকতে পারি না, কারণ পুলিশ নিজের থেকে জানাচ্ছেন যে অপরাধী তো মাদকাসক্ত অবস্থায় ছিল, আমরা কিছু করতে পারবো না। এখানে আমরা কি করতে পারি? ছেলেটি নাকি অ্যাবনর্মাল, ছেলেটি যদি একান্ত অ্যাবনর্মাল হয় ফেসবুকে কেউ সেলফি তুলে পোস্ট করতে পারে না যদি ছেলে অ্যাবনর্মাল হয়। আর অ্যাবনর্মাল ছেলের মাথায় এত বুদ্ধি হয় না, দুপুরবেলা কেউ বাড়িতে নেই মেয়েটির সাথে। আরেকটি কথা আমি এর সঙ্গে যুক্ত করতে চাই, যদি একটি অ্যাবনর্মাল ছেলেই হয় তাহলে কি পৃথিবীতে যত অ্যাবনর্মাল ছেলে আছে তাদের কি সেই লাইসেন্সটা পেয়ে গেছে যে যে কোনো সুস্থ মানুষের বাড়িতে ঢুকে সে একটি মেয়েকে ফিজিক্যালি অ্যাসল্ট করে চলে যাবে? এটা কি কোনো মানুষ মেনে নিতে পারে যে একটা লোক মদ্যপ অবস্থায় আছে বলে সেই এই এই কাজগুলো, এই ঘৃণ্যতম কাজগুলো করবার লাইসেন্স পেয়ে যায়? এটা এটা পুলিশ কিভাবে কিভাবে স্টেটমেন্টটা দেয় যে কেন সে আমরা কি করব? ছেলেটি মদ্যপ অবস্থায় ছিল, ছেলেটি অ্যাবনর্মাল, ছেলেটি যদি অ্যাবনর্মাল হয় তাহলে সে গ্রাজুয়েশন করলো কি করে? ছেলেটি যদি অ্যাবনর্মাল হয় তাহলে সে একটা ল ফার্মে চাকরি করলো কি করে? ছেলেটি যদি অ্যাবনর্মালই হয় তাহলে সে পলিটিক্যালি সেই বাড়িটাতে ঢুকলো কি করে, দরজা বন্ধ করলো কি করে? এবং বাড়ির অন্য মানে পাড়ার অন্য কেউ বলছে না অ্যাবনর্মাল, শুধুমাত্র ছেলেটির পরিবার এবং পুলিশই বলছে অ্যাবনর্মাল, আর কিন্তু পাড়ার কেউ বলছে না অ্যাবনর্মাল। তাহলে কেন অ্যাবনর্মাল মানুষকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়? কেন অ্যাবনর্মাল মানুষকে এইভাবে উন্মুক্তভাবে ছেড়ে দেওয়া হয় যে সে এইরকম ঘৃণ্যতম কাজ করে একটি মেয়ের প্রাণ সংশয় করতে পারে? রবিবার দুপুর 12:30 নাগাদ এলাকার স্থানীয় বাসিন্দারা ও নিষ্ঠা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা দোষীর শাস্তির দাবিতে এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিধায়ক নমিতা সাহার কাছে একটি গণস্বাক্ষর জমা দিতে যান। কিন্তু ওই লিখিত অভিযোগপত্রে আরও একাধিক দাবি থাকায় নমিতা শাহ অভিযোগপত্র ফিরিয়ে দেন। আমি কতটা আশ্বাস দিচ্ছি, একজন মহিলাকে প্রকৃত যদি রেপ করে সেটা মেডিকেল তার উত্তরটা দেবে এবং হচ্ছে মেয়েটার জবানবন্দি তার উপর নির্ভর করছে। এটা আইনের দিকে চলে গেছে, প্রশাসন আশা রাখবো সুবিচার করবে। আমি রিসিভ করিনি এই জন্য, ওরা পার্টিকুলার যে জন্য এসেছে সেই কারণটা ওতে উল্লেখ নেই। এটা ওরা ওদের মধ্যে বেশ কিছু ছেলে এসেছে যারা কেউ বিজেপি করে কেউ CPM করে এবং সামনে লোকসভার নির্বাচন, তো সেই নির্বাচনের জন্য এরা এখানে এসেছে। কিন্তু আমি একজন মহিলা হয়ে আর একটা মহিলা প্রকাশ্য দিবালোকে যদি ধর্ষিতা হয় আমি এই ঘটনাকে নিন্দা করি এবং এই ঘটনার আমি কোনো দিন সাপোর্ট করব না। আর ওরা ওদের হচ্ছে রিসিভ করলো না এই জন্য, যে ঘটনার জন্য আমার কাছে এলো সেই ঘটনার উল্লেখ না থাকার মতো।
এই জন্য এর সঙ্গে মদের দোকান, এর সঙ্গে ইলেকট্রিকের কথা উল্লেখ করেছে, তাহলে কি এই ঘটনার জন্য আমার কাছে এলো? এদিন এলাকার প্রায় 500 বেশি মানুষ এই বিক্ষোভ মিছিলে পথ হাঁটেন, 150 বেশি স্কুল পড়ুয়াও বিক্ষোভ মিছিলে অংশ নেয়। তবে স্থানীয় বাসিন্দারা দোষী শাস্তি না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। মগরাহাট থেকে বিশ্বজিৎ দে রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। মাথা ধরা, সর্দি কাশি, চোটের ব্যথা, কাটা ছেঁড়া, কিটের দংশন, চটপট আরাম পাওয়া যায় শক্তি বাপ, আপনার পরিবারের আসল বন্ধু, উত্তর হাজীপুর ডায়মন্ড হারবার। সেবা হোমিও সেন্টার সরিষা বিডিও অফিসের কাছে, হাসানুর বিল্ডার্স নেত্রা নতুন পাড়া, ফেমাস অটোমোবাইল সেন্টার দক্ষিণ বিষ্ণুপুর পিডব্লিউডি অফিসের পাশে, ঝর্ণা জুয়েলার্স উকিলের হাট স্টেশন রোড, MD মোটরস ভূতমল্লারপোল পুলিশ ক্যাম্পের বিপরীতে, লিবার্টি গার্মেন্টস বিজয়গঞ্জ বাজার লক্ষ্মীকান্তপুর,